হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে আমরা বেরিয়ে গেছি, আজকে কিন্তু ভ্যালেন্টাইন ডে। তো সরস্বতী পুজো যেমন বাঙালির ভ্যালেন্টাইন ডে হয়, তেমন আজকে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে। আর ভ্যালেন্টাইন ডেতে আমরাও বেরিয়ে গেছি, সেই আমাদের প্রতিদিনের সঙ্গী অর্ঘ্য দীপায়ন, হাতে ক্যামেরা ট্রাইপড, এইভাবেই চলছে জীবন। তো যাই হোক, যারা আজকে হাত ধরে ঘুরবে তাদের অনেক অনেক, তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো। অনেকের হয়তো আজকের পরে ব্রেকআপ হয়ে যাবে, তাদের প্রতি বুক ভরা দুঃখ রইলো। আর আমরা তো সিঙ্গেল ছেলে, আমাদের ওসব প্রেম ভালোবাসা নেই বস, জীবনে ইউটিউবটা আছে, ভিডিও ভিডিও করে দুটো ভাত ডাল খাই, ওতেই দিন কেটে যায়। তো যাই, চলো ভ্যালেন্টাইন ডেতে এখন বাজে 12:01 থেকে আজকে ভিডিওটা শুরু হচ্ছে। তো তোমরা দেখছো ব্লগার অভিরাজ, আজকে রয়েছি নিজের জায়গায় গোবরডাঙ্গাতে, মানে নিজের জায়গায় মানে নিজের এলাকায় গোবরডাঙ্গা থেকে আজকের ভিডিওটা শুরু করছি। সকালে বেরিয়ে গেছি, সারাদিন ঘুরে বেড়াবো, যা যা করবো সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। আর দেখবো আজকে ভ্যালেন্টাইন ডেতে কাপেলরা কী করছি, টুকি টুকি খেলবে আজকে, তো সেগুলো আমরা দেখবো। তো ফার্স্টে যাবো গোলাপের দোকানে, গোলাপের রেটটা কিরকম আছে আজকে শুনে আসি। চলো, আজকে আবার গোলাপ চকলেট এইসব জিনিসের রেট বেশি। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা দেখছো ব্লগার অভিরাজ, আমি অভিরাজ, শুরু করছি নতুন ফ্রেশ ভিডিও। তো চলো নতুন ফ্রেশ ভিডিওতে সবাইকে, হ্যাঁ বুঝে গেছে, সবাইকে স্বাগত, চলো শুরু করা যাক। তো যাই হোক, আমি স্টেশন দিয়ে ভিডিও করে করে বেড়াচ্ছিলাম, তখন একটা দাদার সাথে দেখা হলো। দাদা বলছে তোমার চ্যানেলের নাম কি? আমি বললাম ব্লগার অভিরাজ। তারপর দাদাকে অনেকবার রিকোয়েস্ট করলাম, দাদা আসো আমার ভিডিওতে আসো, তো দাদা মুখ দেখালো না। তো এই করতে করতে দেখি আমার দুই বন্ধু অর্ঘ্য আর দীপায়ন এদিক ওদিক স্টেশনে মেয়ে ছেলে খুঁজে বেড়াচ্ছে, কোথায় সিঙ্গেল মেয়ে আছে ওই দেখো, দেখেছো হানা দিয়ে পড়েছে সিঙ্গেল মেয়ের উপরে। যাই হোক, আমি একটু সিঙ্গেল মেয়ে খুঁজছিলাম, তোমরা ভিডিওটা দেখো বুঝতে পারবে, একটু সিঙ্গেল মেয়ে খুঁজছিলাম। তারপর আমরা চলে যাচ্ছি এখন গোলাপ কিনতে, তো যেতে যেতে কার সাথে দেখা হয়েছে দেখায় চলো। তো যাই হোক, স্টেশনে যেতে যেতে ভাইয়ের সাথে পরিচয় হলো, ভাইও সিঙ্গেল আমিও সিঙ্গেল। তোর নাম কি ভাই? আমার সুপ্রিয়। সুপ্রিয়? সিঙ্গেল? ভাইয়ের নাম সুপ্রিয়, আমার নাম অভিরাজ। তো ভাই ভাই আমরা পাঠিয়ে দিয়েছি সিঙ্গেলদের একটা কমিউনিটি তৈরি করবো আমরা, যেখানে সমস্ত সিঙ্গেলরা থাকবে। আর বল ভাই, তোর সিঙ্গেল হয়ে কিরকম লাগছে? ভালো লাগে, কেন ভালো লাগে? নেই কোনো খরচা, নেই কোনো পাতি। ভাই জীবনে একটা শখ আছে, একদিন না একদিন আমরা হাত ধরে ঘুরবো। আমার ইচ্ছা নেই। তোর ইচ্ছা নেই? না, এগুলো বল। তুই ভ্যালেন্টাইন ডে নিয়ে কি বলতে চাস বল? কি বলবো, ঘুরুক, যে যার মতো এনজয় করুক। আমাদের ব্যস্ততার জীবন এইভাবেই কাটবে নাকি? নিজস্ব দোকান রয়েছে, দাঁড়িয়ে রয়েছে দোকানে কাজ বেছে, যেহেতু পয়সা করি ধান্দা ছাড়া এখন ঘুরি না। পয়সা থাকলে জীবনে সমস্ত, এটা খাঁটি কথা, টাকা থাকলে পকেটে গার্লফ্রেন্ড আসবে রকেট। সবাই ভিড়টা এখানে নেই ভাই, ভিড়টা এখানে নেই, এখানে নেই ভিড়টা, আরো কাম নেই। গাই স্টেশনে এসেছিলাম ভ্যালেন্টাইন ডে উপলক্ষে, বাট এত ভিড়, মানে এখন তো ভিড়টা কম, আগে একটা ট্রেন গেল, মারাত্মক মারাত্মক লেভেলে ভিড় ছিল। দেখো গাইস, ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই যে ওই যে সাইডে যে জায়গাটা, তো ওই জায়গাটা থেকে একদম সেই লেভেল লেভেলের ভিড়, সেই লেভেল লেভেল ভিড়। ওই দেখো ভ্যালেন্টাইন ডেতে ছেলেপেলেদের আনন্দ দেখো, সবাই গোলাপ নিয়ে যাবে শ্বশুরবাড়ি। হ্যাঁ, আমাদের হাত ধরার কেউ নেই, কি আর হবে, ফাঁকা ফাঁকা আছে, কি আর বলবো, কিছু বলার নেই। ভ্যালেন্টাইন ডেতে ফার্স্ট কাপেল, এই যো একটা পাওয়া গেছে ফার্স্ট কাপেল, এই তো এই যো। কই গেল কই গেল দীপা, যাচ্ছিস কোথায়? আগে বৌদি, এরপরে দাদা। ওই যো এই যো এই যো এই যো কাপেলটা দেখে নাও, ভাই কোথায় যাবি ভাই? তোদের ভ্যালেন্টাইন ডে গোলাপ সস্তায় বিক্রি হচ্ছে। সকাল থেকে দুবার হেঁকেছিস কেন? কালকে কি বেশি হয়ে গেছিল? ভিডিও করবি না, ভিডিও করবি না আজকে? কিসের ভিডিও? না, কে দো না হমে
आज तो दे दो ना, एक बात तो छेड़ो ना, जज्बात में खो लेना। तो जाएगा, आमी चोखे चश्माटा पोरे नहीं तार एकटाई कारण आजके अनेक किछु घटबे जेटा आमी चोखे देखले आमार होयतो हार्ट फेल करे जेते पारे। तो एखन जाच्छि आमरा गोलापेर दोकाने, दीपायन प्रपोज करबे তাই গোলাপটা কিনে নিয়ে আসি। গোলাপ দিন করব আমি। তার কাটা ছেলে বে। দীপায়নের ব্রেকআপ হয়েছে রিসেন্ট হলো। ক মাস হলো ভাই? ওই 3 মাস 4 বছর হলো। ব্রেকআপ না করিয়ে সিঙ্গেল আছে, সিঙ্গেল থাকবে। না না 4 বছরের ভালোবাসা 3 মাসে শেষ। আর কিছু বলার নেই। দেখা যাক গোলাপের দোকানটা কোথায়। আই ভাই চশমা পরে। তো যাই হোক, আমরা চলে এসেছি গৌড়াশিয়া টিকিট কাউন্টারের পাশে গোলাপের দোকানে। তো গোলাপের আজকে কিরকম দাম আছে সেটা একটু দেখি চলো। গোলাপ 20 টাকা পিস, বুকে নিতে চাইলে সেটা 50 টাকা 100 টাকা। তো গোলাপটাকে রাঙতে ফাঁকতে মুড়ি দেবে 20 টাকা পিস, এক একটা পিস 20 টাকা, মানে 3-4 যে জানাবে ভালোই বেশ দাম আছে গোলাপের 20 টাকা। তো যাই হোক, এবার আমরা যাবো আমাদের দাদার দোকানে সঞ্জুদা। তো চলো সঞ্জুদার দোকানে যাই। ভ্যালেন্টাইনটাতে ঘুরতে বেরিয়ে ভাই চলে এসেছিলাম কলেজে, বাট কলেজ আমার সঙ্গে ব্রেকআপ করে দিচ্ছে, মানে কলেজ আজকে বন্ধ। দেখতে পাচ্ছি এখানে কোনো মানুষজনও নেই, এই যে কলেজের গার্ডেনটাও ফাঁকা। তো যাই হোক, তার জন্য এখন আমরা যাচ্ছি মসন্দপুরে ক্যাফেতে। তো ক্যাফেতে গিয়ে কি খাই দাই ঠিক নেই, সারাদিন সকালবেলা খেয়ে দিয়ে বেরিয়েছি। তো কলেজে এসেছিলাম, এসে দেখি কলেজটাও বন্ধ, মানে ভ্যালেন্টাইন্স ডেটা এমনই একটা জিনিস না যেখানে কলেজটাও বন্ধ থাকে। তো যাই হোক, 2 চাকার KTM নিয়ে বেরিয়ে গেছি, পায়ে প্যাডেল করে চালাতে হয় KTMটা, আমার নতুন KTM। তো যাই হোক, চলো মসন্দপুরের দিকে যাই টুকটুক করে। আর সামনে দুটো মহারথী রয়েছে, তো তাদেরকেও দেখাই গিয়ে করতে যাচ্ছে। Hey bro! Hey, hello bro! How are you? Happy Valentine's Day! Taka, dik, taka, dara, sign day yo! Orgo! Tara dekche! Kita dekche! Hey bhai, tara girlfriend kota gulab diyeche! Amar girlfriend bashe dile. Ish! Orgo ke ajke bikale debe gulab. Orgo ke ajke bikale bhalo kore debe gulab. গোলাপ কোনটা? লাল, সাদা, হলুদ কোনটা? ওখানে লোক পাঠিয়েছিলাম ক্যাফেতে, যে যাদেরকে দেখলে দাদা বৌদি কাপেল। তো দাদা বৌদি গেছিল, গিয়ে বলছে কি যে এসো না আজকে ক্যাফে বন্ধ, যেহেতু ভ্যালেন্টাইন্স ডে। ভিড়? ও এত ভিড়, প্রচণ্ড ভিড়, মানে বন্ধ না। তাই বলি, ক্যাফে কি আজকের দিনে বন্ধ থাকে? হ্যাঁ, ক্যাফে কি আজকে বন্ধ থাকবে? কারণ ক্যাফেতেই তো ছেলেবেলে গিয়ে ফুল দেবে দুষ্টু দুষ্টু মন। তো যাই হোক, এখন দেখা যাক কোথায় যাই। ভবঘুরে প্রাণীর মতো ঘুরে বেড়াচ্ছি আমরা। সকালে ফুড ব্লগ করতে বেরিয়েছিলাম মেনলি, এবার সত্যি কথা বলি, আজকে সকালে বেরিয়েছিলাম আমরা 3 জন হচ্ছে ফুড ব্লগ করতে, হাবড়ায় গেছিলাম। গিয়ে দেখি একটা বন্ধ, আরেকজন অ্যাক্সিডেন্ট করেছে। তো যাই হোক, তো যে দাদাটা অ্যাক্সিডেন্ট করেছে, দাদাটার সাথে কথা হলো আমার কালকে, মানে কালকে না তার আগের দিন অ্যাক্সিডেন্ট করেছে দাদাটা। তো তারপরে এখন তারপর আসলাম গোমটাকা, এসে ভাবলাম যে কী করা যায় আজকে ভ্যালেন্টাইন ডে, একটা ভিডিও না হলে হয়। তো তারপর ভাবলাম না, সারাদিন ছাপড়িগিরি করে বেড়াবো, যা হয় হবে। তো তাই নিয়ে সারাদিন ছাপড়িগুড়ি করতে বেরিয়ে পড়েছি। তো এখন যাবো রেস্টুরেন্টে, তারপরে আবার যাবো বাড়ি, আবার বিকেলে বেরোবো, কোথায় যাই জানি না। তো চলো রেস্টুরেন্টে যাই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। সব জায়গা বন্ধ, তারপরে অবশেষে আমরা এসে পৌঁছেছি এই যে ক্ষণিকে অতিথি এসি রেস্টুরেন্টে। এখানে কিছু খাওয়া দাওয়া করবো, আর সেসব কিছু ফুটেজ তোমাদের সামনে তুলে ধরবো। এই রেস্টুরেন্টটা কিন্তু আমাদের গোবরডাঙ্গাতে নতুন হয়েছে, এই যে দেখতে পাচ্ছ গোবরডাঙ্গা 3 নম্বর প্ল্যাটফর্ম, 3 নম্বর প্ল্যাটফর্মে ওভারব্রিজের থেকে নেমে আসলে এই ক্ষণিকের অতিথি রেস্টুরেন্ট। জিভে জল ছিল, জিভে জলের ঠিক জিভে জল থেকে 2-3 পা এগিয়ে আসলেই ক্ষণিকের অতিথি রেস্টুরেন্ট, ঠিক আছে। তো চলো এবার আমরা ভিতরের দিকে যাই, গিয়ে দেখি কী কী পাওয়া যায়, কী না পাওয়া যায়, কী খাই টাই। চলো, ক্ষণিকের অতিথি রেস্টুরেন্টে আমরা রয়েছি এখন, আর ঢোকার সাথে সাথেই চলে এসছে ওয়েলকাম মেনু কার্ড। তো অর্গ মেনু কার্ডটা দেবো, ততক্ষণ আমি তোমাদেরকে একটু রেস্টুরেন্টটা ঘুরিয়ে দেখাই।
অর্ডার নিয়ে নিয়েছি, দেখতে পারছো দীপায়ন বিরিয়ানি পেয়ে খুব খুশি। আমার দেয়নি সপ্তাহে আমাদের ভাই চার দিন পাঁচ দিন বিরিয়ানি চলে, কারণ আমাদের যেহেতু ফুডের উপরে ভিডিও হচ্ছে এখন বিরিয়ানি চিলি চিকেন বিরিয়ানি চিলি চিকেন, তো তার জন্য তো যাই হোক এখন একটু খাওয়া করি আমরা, তারপর দেখছি। ভাই কি খুঁজছিস? দেখো দেখো আমি একাই খাবো, বেশ পেটটা পড়ে যাবে, তো যাই হোক খাওয়া করি। সো যাই হোক বিরিয়ানি খাচ্ছি, ফার্স্ট বাইট না এটা সেকেন্ড বাইট, ভালো। আজকে যেহেতু পুরোপুরি ফুড রিভিউর মুডে নেই, তাও আমি রিভিউ দেবো কিরকম লাগে। তোমাদের সামনে একটা প্লেট চলে আসলো, যাই হোক তাদের একটা প্লেট দিয়ে গেল, বিরিয়ানি ভাগাভাগি করা হবে। অসাধারণ অসাধারণ, ভালো, খুব 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 ভালো। তো যাই হোক এখন আমরা একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছি, তো বিরিয়ানির সাথে আমি একটু কোল্ড ড্রিঙ্কস গ্লাস দেবো, তারপরে খাবি। আমরা কিন্তু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, আবার কেউ কিছু মনে করো না, পুরো মাতালের মতো রিঅ্যাকশন দিলি। তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে তোমার সাথে দেখা হচ্ছে, চল। কমপ্লিট বন্ধু, চিয়ার্স।